গত নভেম্বরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে গিয়েছিলেন যুক্তরাজ্য প্রবাসী শাহিন এরপর কেটে গিয়েছে প্রায় সাত মাস যুক্তরাজ্যে ফেরার প্রস্তুতিও নিচ্ছিলেন শাহিন কিন্তু সোমবার সকালে মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল প্রবাসী শাহিনের শাহিনের সড়ক দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আশ্রম শাহিনের দুর্ঘটনা মৃত্যু প্রসঙ্গে শাহিনের পরিবার জানান দ্রুতগামী মিনি ট্রাকের ধাক্কায় মৌলিবাজার থেকে কুলাউরগামী একটি মোটরসাইকেল দুর্ঘ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী আবদুল্লাহ শাহিনের মৃত্যু হয় শাহিনের বয়স পঁয়তাল্লিশ বছর কুলাউড়া উপজেলার রাউতগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের মৃত আব্দুল হান্নান রফিক ছেলে সোমবার দুপুরে মৌলিবাজার কুলাউড়া সড়কে ট্যাংরা ইউনিয়নের পাখিউড়া এই দুর্ঘটনাটি ঘটে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সোমবার দুপুর দুইটার দিকে মৌলিবাজার থেকে মোটরসাইকেল যুগে কুলাউড়ার উদ্দেশ্যে রওনা দেন শাহিন মোটর সাইকেলের ট্যাংরা ইউনিয়নের পূর্ব ইলাসপুর পাখিউড়া মুড়ে পৌঁছালে মৌলিবাদারগামী একটি দ্রুতগামী মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে এবং স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক শাহিনকে উদ্ধার করে মৌলিবাদার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার পর পর মিনি চালক পালিয়ে যায় পুলিশ দুর্ঘটনা ঘট কবলিত মিনি ট্রাক ও মোটর উদ্ধার করেছে নিহত শাহিনের বড় ভাই শামীম জানান শাহিন তার পথে মোটর সাইকেল যুগে শিকার হয়েছে তিনি আরো জানান শাহিন নভেম্বরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যান রাজনগর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আব্দুল হাসিন জানান মিনিট্রাক এবং মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন খবর পেয়ে পুলিশ গিয়ে দ্রুত দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে উদ্ধার করেছে অন্যদিকে পরিবার থেকে আরও দাঁড়ানো হয় শাহিন নভেম্বরে গত নভেম্বরে দেশে আসার যাওয়ার পর যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি আরও খারাপ হয় এছাড়া বাংলাদেশেও করোনা পরিস্থিতির কারণে বারবার যাওয়া পিছিয়েছে শাহিন এছাড়া যুক্তরাজ্যের কোয়ারেন্টাইনের ধি জামেলার কারণেও যুক্তরাজ্যে আসতে পারেননি শাহিন এর আগে চলতি মাসের শুরুতে পাকিস্তানে ব্রিটিশ পাকিস্তানি একজন তরুণীকে হত্যা করে দুজন যুবক ওই সময় ওই তরুণীর পরিবার জানায় কোয়ারেন্টাইনের মানে যুক্তরাজ্যে কোয়ারেন্টাইনের হোটেলে এত বেশি অর্থ দেওয়া সম্ভব না হয় ওই তরুণী যুক্তরাজ্যে ফিরে আসেননি আপনারা জানেন যুক্তরাজ্য তাদের লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে আসা মানুষদের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনে রেখেছে এবং সেখানে প্রায় দুই হাজার পাউন্ডেরও একটু বেশি একটা খরচ সেখানে যুক্ত রয়েছে যেটি তার নিজেকে বহন করতে হবে তো শাহিনের এই মর্মান্তিক দুর্ঘটনা কারণে সবাই মর্মাহত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকা শাহিনের এই সংবাদের যুক্তরাজ্য প্রবাসী শাহিনের মৃত্যু সংবাদটি অনেক গুরুত্বের সাথে ছাপিয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশে এই কোয়ারেন্টাইনের কারণে গিয়ে আটকা পড়ে আছেন হোটেল কোয়ারেন্টাইনের কারণে অনেকেই ফিরতে পারছেন না তারা বাংলাদেশে যেই এভাবে আসলে সড়কে যখন চলাফেরা করবেন যথেষ্ট সাবধানতার সাথে চলাফেরা করারও পরামর্শ দিয়েছেন অনেকেই এই ছিল আমার কাছে প্রবাসী শাহিনের যুক্তরাজ্য প্রবাসী শাহিনের বাংলাদেশে মর্মান্তিক মৃত্যুর যে তত্ত্ব সেই তত্ত্ব সম্বলিত সংবাদের বিস্তারিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন